শুনতে পাচ্ছিলাম কারোর ধাক্কা মারার আছড়ানো। এক বন্ধু অ্যাক্সিডেন্টে মারা যায়, একজনের কবর দিতে গিয়ে দেখা হয়েছিল। আপনি যে কবর দিতে গিয়েছিলেন সেটা তো আমাদের বলেননি মিস্টার ভ্যান্স। আমার মনে হয় ওনাকে বলে দেওয়া উচিত। কি বলে দেওয়া উচিত? আমরা সবাই নিচে ছিলাম কবরের ওপরে। কি কবরের ওপরে নাচছিলেন? আমার মনে হয় আপনারা কবরখানার নিয়মগুলো ঠিক করে পড়েননি। অপমান করেছেন ওনাদের। এটাই সেই জায়গা? আপনি শিওর? এর আগে এই জায়গাতে বহু অপরাধ হয়েছে। আমার মনে হয় আপনারা বিপদে পড়েছেন। আপনারা যাদের কবরের ওপর নেচেছিলেন তাদের সম্পর্কে আমরা জানতে পেরেছি। এই কি ডেনিস? জন্ম 5th October 1948। ডেনিস ছোটবেলা থেকে খুব শান্ত এবং অসুস্থ ছিল। ও আগুন নিয়ে খেলা করতে খুব ভালোবাসত। এভাবে খেলতে গিয়ে অ্যাক্সিডেন্টালি ওর একদিন মৃত্যু হয়। কে ওখানে? এমা ওয়েস্টব্রুক। 1923 সালে একজন বিবাহিত পুরুষের সঙ্গে ওনার অ্যাফেয়ার হয়। একদিন উনি ওনার বাড়িতে গিয়ে ওনার স্ত্রীকে খুন করেন। কিরা, তুমি যার কবরের ওপর নেচেছিলে তার নাম উইলিয়াম ল্যাঙ্গার। উনি ছিলেন বিকৃত। আরো একজনের উপর অভিশাপ নেমে আসবে। ও ভীষণ শক্তিশালী হয়ে উঠছে। ওরা ভীষণ শক্তিশালী হয়ে উঠছে। আলো।